নির্বাচনের ফল ঘোষণা হয়েছে 2রা মে। তারপর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। বাদ যাচ্ছে না পূর্ব বর্ধমান জেলাও, যদিও এই জেলায় 16টি বিধানসভার আসনে সবকটি দখল করেছে তৃণমূল কংগ্রেস। বর্ধমান উত্তর বিধানসভার অন্তর্গত কপিবাগান এলাকায় বিজেপির একটি দলীয় কার্যালয় দুষ্কৃতীরা ভেঙে দেয় বলে অভিযোগ। এদিন সকালে এলাকাবাসীরা দেখেন কার্যালয়টি ভাঙা অবস্থায় রয়েছে। কার্যালয়ের ভিতরে থাকা চেয়ার টেবিল ভেঙে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য নুরুল হাসান জানান, যারা এই কাজটি করেছে তারা খুব অন্যায় করেছে। এ বিষয়ে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেওয়ার তিনি দাবি জানান। তিনি আরও জানান, এই সব ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয়। দেখুন, আমি এইরকম রাজনীতি পছন্দ করি না। আমি যখন তৃণমূলের কেউ ছিল না তখন ছিলাম। যখন দেখবেন লোকসভায় এরকম দু এক জায়গায় বিজেপি করার চেষ্টা করেছিল, ভাঙচুর করার চেষ্টা করেছিল, তারপরে একসময় সিপিএমের আমলে দেখবেন যখন আমরা তৃণমূল ক্ষমতায় এলাম, সিপিএমের কাকে আমি সেই সিপিএমের লোকদের বাড়ি ঢুকিয়েছি। বিজেপির কেউ যদি আক্রান্ত হয়েছে আমি বাড়ি ঢুকিয়েছি, কারণ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এই শিক্ষাটা দেয়নি যে অপর দলকে আক্রমণ করুন। এই বিজেপি পার্টি অফিস বা যে ভাঙছে, যারা করছে তারা অন্যায় করছে, পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে আমাদের নেত্রী এরা বলেছে। তবে তৃণমূলের কারোর এর সঙ্গে যুক্ত নাই, তৃণমূল কেউ এর সঙ্গে যুক্ত নাই। এ বিষয়ে বিজেপির সদর বর্ধমান জেলার সম্পাদক শ্যামল রায় জানান, এখন ভাঙচুরে রাজনীতি চলছে। ফল ঘোষণার পর থেকে তাদের কর্মীদের মারধরের পাশাপাশি দলীয় কার্যালয় ভাঙচুর করা হচ্ছে। কিছু বলার নেই, এখন তো ভাঙচুরে রাজনীতি চলছে না। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই গোটা রাজ্য জুড়ে পার্টি অফিস, বাড়ি, কর্মীদের কোমর সবই ভাঙতে শুরু করেছে। তো ভাঙুক, আমরা পুলিশের প্রতি ভরসা রাখি, ভেঙে নিক। ভেঙে কেন, সবই তো লুটো করে নিচ্ছে। তো ভাঙাটা এমনকি পার্টি অফিস ভাঙাটা, মানুষের বাড়ি, সাধারণ মানুষের বাড়ি, বিজেপির কার্যকর্তাদের বাড়ি লুট হচ্ছে, সেখানে পার্টি অফিসটা এই মুহূর্তে বড় ফ্যাক্টর নয়। এখন আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে কর্মীকে বাঁচানো। কর্মী বাঁচুক, পার্টি অফিস আমরা অনেক নির্মাণ করতে পারবো, আগে কর্মী বাঁচুক। প্রতিরোধের দিকে যাবেন? প্রতিরোধ শব্দটা আমাদেরই দলের শব্দ। প্রতিরোধ, প্রতিশোধ, প্রতিবাদ, আমরা প্রতিরোধের বিষয়টা নয়। বিষয়টা হচ্ছে আমরা এখন আমরা যেভাবে গোটা রাজ্য জুড়ে কর্মীরা আক্রান্ত, কর্মীরা ঘর ছাড়া, আমরা আমাদের প্রধান লক্ষ্য রাজনৈতিক বিজেপি নেতৃত্ব হিসাবে দলের প্রত্যেকটা নেতার এই মুহূর্তে প্রথম দায়িত্ব যেটা, সেটা হচ্ছে কর্মীদেরকে বাঁচানো। কর্মীরা যদি বাঁচে আমাদের ওরকম পার্টি অফিস একটা নয় 100টা পার্টি অফিস আমরা করতে পারবো, কিন্তু কর্মীদেরকে বাঁচানোটা আমাদের প্রধান লক্ষ্য। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।